যারা নাকি অসুর তার কাছে সুর ভাল লাগে না, বুঝেন নাই? দুধ যতই মজা থাক, প্যাডের স্টিমার যদি বেতাল থাকে, দুধ খাইলেই হার শুরু হয়ে যাবে, ডায়রিয়া শুরু হয়ে যাবে। এই গান বাজনা এটা হলো অলিয়া উলিয়ার কাজ, নবী রসুলের কাজ। এটাকে শক্তি গ্রহণ করতে হলে তার পাওয়ারফুল রুহানি শক্তি লাগে। যার আছে জ্ঞান কি, সেই তো শুনে গান, আর যার জ্ঞান নাই সে গানের মর্মটা বিচারটা বুঝবে কি? আমার খাজা বাবা গান করেছে, আমার গাউস পাক গান শুনেছে, আমার শফি বাবা ভান্ডারি বাবা গান করেছে, সুরে সুরি সুর ঈশ্বরী, কি এটার মর্মটা কি? সুর ঈশ্বরী। অতএব এই গান বাজনা যদি কেউ অস্বীকার করে, করলে করুক, কারণ হেরা হ্যাগ বাইতনি আমাগো দুই এক পালা গান গাওয়াইব না আর গাওয়াইব। মাইনসের বাইত গিয়া টেহা লইয়া বড় বড় গপ্প সারণ যায়, চোখ বাইয়া পানি আনান যায়, নিজের বাইত কিন্তু একদিনও করে না। ইউটিউবে দেখলাম একজনে কইছে, হ্যাগো টেকা না দিয়া মাগনা যদি আইনা কইতেন, এক ফোঁটা সহির পানিও ছাড়তো না। টেকা পাইলে ব্যক্তেরি একটু আউমাউ করে কানতে মনে হয়, এটার নাম হলো উদয়রা কান্দা আর কি। তো যাই হোক, এখন আর সেই সময়টা নাই, আমরা তর্ক বিতর্ক কুতর্ক না হওয়ার জন্য সতর্ক থাকি, আমরা কোনো প্রতিবাদ করি না। আর কত আমাগো কিলায় মারে বকাবাজি করে সরাসরি আস্তে কইরা চইলা যাই, আল্লাহর রসুল রে কি কম মারছে? আল্লাহর রসুল কি কারো মাটি দখল করছে, কারো সম্পদ দখল করছে? একমাত্র মুক্তির মুক্তির জন্য আমার দয়াল নবী সবাইকে আহ্বান করছে। এই এই সত্য কথা বলতে যাও কত মাইর খাইছে, একদিন তো আমরা অতটুকু মাইরও খাই বেলাটা তো ভাই। এই কথাটুকু আমি বললাম, আমার আবুল বাবাজি যদি আরেকটু আগে বলতো, তাহলে একটু আগে বললে একটু ভালো হইতো। যাই হোক, আর দরকার নাই, সত্য সত্যই একদিন জানা যাবে। আমি আত্মদর্শনের মাধ্যমে যে সঙ্গীত পরিবেশন করে থাকেন, সে আমাদের ফকির আবুল ভাই। গতকালকে মানিকগঞ্জ গান করতে গিয়ে সে ওখানেই হাটের একটু সমস্যা হয়ে যায়, গান করতে পারেন নাই। আজকে তাকে ঢাকায় ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয়েছে। তা আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ যদি তাকে হায়াত দান করে থাকেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। চান্দের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া আমার লেনটা বাবা, তোমার কেন পাই না খুঁজিয়া। এই চান্দের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া আমার বাবা গো, তোমার কেন পাই না খুঁজিয়া। হাজার হাজার মানুষ ঘুরে বাবা গো, তোমার দরবারে গো বাবা, তোমার দরবারে তোমার মতো আদর কইরা দয়াল গো, কেউ ডাকে না মোরে গো দয়াল, কেউ ডাকে না মোরে। হাজার হাজার মানুষ ঘুরে বাবা গো, তোমার দরবারে তোমার মতো আদর কইরা দয়াল গো, কেউ ডাকে না মোরে ও। কপাল আমার পুইড়া গেছে তোমার হারাইয়া বাবা,
তোমার হারাইয়া, এই চাঁদের মেলা মিলাইয়া, কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার কদম চান বাবা, তোমার কেন পাই না খুঁজিয়া। কোথায় গেলে তোমায় পাব বাবা গো, নাই তো আমার জানা বাবা, নাই তো আমার জানা। কোথায় গেলে তোমায় পাবো দয়াল গো, নাই তো আমার জানা। দুঃখের সাগরে ভাসি শাসনে মান, কুল কিনার দেখিলাও কি সুখ তুমি পাও রে বাজান আমার কান্দাইয়া। ও ও কি সুখ তুমি কাউরে বান্ধব আমার কান্দাইয়া, এই চাঁদের মেলা মিলাইয়া, কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার বাবা গো, তোমার কেন পাই না খুঁজিয়া। চোখ করলাম অন্ধর বাবা, চোখ করলাম অন্ধ, তুমি ছাড়া এই দুনিয়ায় দয়াল গো, লাগে না আনন্দ রে বাবা, লাগে না আনন্দ। তোমার জন্য কান্দা কান্দা কদম চান, চোখ করলাম অন্ধ, তুমি ছাড়ালে দুনিয়ায় বাজান গো, লাগে না আনন্দ। আলে আর আজ কর্ম মন্দ, ভক্তি হারা হইয়া, ও আলে আর আজ কর্ম মন্দ, ভক্তি হারা হইয়া, ওই চাঁদের মেলা মিলাইয়া, কোথায় তোমার কেন পাই না খুঁজিয়া, আমার ভান্ডারে বাবা, তোমার কেন পাই না খুঁজিয়া। ওই চাঁদের মেলা মিলাইয়া, কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার লেঙ্কা বাবা, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার কদম চান, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার চন্দ্রপুরি, তোমার কেন পাই না খুঁজিয়া, আমার দয়াল চান, তোমার কেন পাই না।